हेलो फ्रेंड्स, वेलकम टू आवर KDMTH चैनल। आज के सरसर चले जाब जो बाड़ी बसे अपनी क्यों वेट एक्सारसाइज करबें सामान्य एक इटर माध्यम ये हमें डम्बल कार्ल एक्सारसाइज स्पेशल फर बाइसेप एक्सारसाइज कर लेना ब्राचियलिस बाइसेप ब्राचियो लॉन्ग हेड बाइसेप ब्राचियो शॉर्ट हेड एंड ब्राचियो रेडियलिस काज होबे अत्यंत भालोभावे और एक्सारसाइजटी आपनी खूब सहजे बाड़ी बसे करते एकदम और एर जो शुधुमात्र आपके दुटो इटर प्रयोजन आशा करछी आपनार बाड़ीते इट रही प्रत्येक बाड़ी इट थाकाटा स्वाभाविक। तो अपनी जिमे ना गिए बाड़ीते बसे एक्सारसाइजटी कर लेक उपकृत हो ये अपनी अल्टारनेट भावे करते दुटो हाथे। तो बंधुरा एबार चले जाब अन्य एक्सारसाइजे एक्सारसाइजर नाम होच्छे वेट प्लेट रिवर्स कार्ल एटीओ बाइसेपर जो एक्सारसाइजटी कर ले बाइसेपर अनेक अंशे काज होबे एबंग एटी आपनी खूब सहजेई बाड़ीते बसे करते पारेन सामान्य एकटी इटेर माध्यमे एकटी इट हल्का होलो एटा जोदि आपनि कन्टिन्यू करबेन कन्टिन्यूस जोदि करेन তাহলে অবশ্যই এর ইফেক্ট পড়বে আপনার বডির উপরে এবং খুব ভালোভাবে বাইসেপের কাজ হবে। এই এক্সারসাইজটি করলে আপনার বাইসেপের বাইসেপ ব্রাচি আর ব্রাচিয়ালিস ব্রাচিও রাডিয়ালিস অংশের কাজ হবে এবং এই এক্সারসাইজটি যদি আপনি কন্টিনিউ করেন বাড়িতে বসে তাহলে আপনি বেশ কিছুদিনের মধ্যেই আপনার শরীরের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন যে না আপনার বাইসেপ বেড়েছে এবং আগের তুলনায় অনেক ভালো লাগছে। হ্যাঁ, তবে আপনাকে একটি কথা মনে রাখতে হবে যে আপনাকে প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে পারেন, আপনি সপ্তাহে 4 দিন বা 5 দিন করতে পারেন আর আপনার সময় মতো আপনি দিনগুলো বের করে নেবেন যে আপনার কতদিন আপনি ট্রেনিং করতে পারবেন এবং সেটাকে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা এবার আমরা চলে যাব এস ভেন্ড প্রেসে। এই এক্সারসাইজটি খুব ইম্পর্টেন্ট, এটাই সাধারণত বাইসেপ এবং চেস্টের জন্য এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করলে কিসের কাজ হবে আমরা বলে দেবো এখানে। অ্যান্টেরয়েড ডেল্টয়েড আপার পেক্টোরালিস মেজর লোয়ার পেক্টোরালিস মেজর অ্যান্ড ট্রাইসেপ প্রাচীর কাজ হবে। আর এই এক্সারসাইজটি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি যেটা করছেন সেটা ফোকাস করতে হবে, যে আপনার চেস্ট এবং ট্রাইসেপের উপর ফোকাসিংটা রাখতে হবে। ফোকাস যদি না রাখেন তাহলে প্রপার কাজ হবে না। আর এটি করার জন্য একটি মাত্র ইট লাগবে, যে এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কী করে এক্সারসাইজটি করতে হবে। এবং এটিও যদি আপনি নিয়মিত করতে খুব তাড়াতাড়ি আপনার আপার পেক্টোরালিস মেজর এবং লোয়ার পেক্টোরালিস মেজরের কাজ হবে এবং ট্রাইসেপ প্রাচীরও কাজ হবে। তো বন্ধুরা এবার আমরা চলে যাব ওয়ান আর্ম ডাম্বেল প্রেস। এই এক্সারসাইজটি ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ফর আপার চেস্ট অ্যান্ড ট্রাইসেপের জন্য। তো এই এক্সারসাইজটি করলে আমাদের ল্যাটারাল ডেল্টয়েড অ্যান্টেরিয়র ডেল্টয়েড অ্যান্ড পেক্টোরালিস মেজর অংশের ভীষণভাবে কাজ হবে এবং এটা আমরা প্রথমে ওয়ান হ্যান্ড করব, তারপরে আমরা আনাদার হ্যান্ড করব। প্রথমে 10 থেকে 12 বার রিপিটেশন আমরা করতে পারি পার হ্যান্ড। এবং এই এক্সারসাইজটি করলে আমাদের ট্রাইসেপের ভীষণ কাজ হবে, এখানে আমরা চিত্র আকারে দেখানো হয়েছে এবং এক্সটার্নাল অবলিক ও সেরাটাস অ্যান্টেরিয়রও ভীষণ কাজ হবে এই এক্সারসাইজটি করলে। তো অবশ্যই আমরা নিয়মিত এক্সারসাইজটি করব এবং লক্ষ্য করব যাতে আমরা পারফেক্টভাবে করতে পারি। এই ভিডিওটি ফলো করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কীভাবে করলে আমাদের পারফেক্ট এক্সারসাইজ হবে এবং এভাবে করলে আমাদের আপনাদের বডি ডেভেলপ হতে বাধ্য। তো বন্ধুরা এবার আমরা চলে যাব রেগুলার পুশ আপসের জন্য। এই এক্সারসাইজটি আমরা ছোটো থেকেই করে আসছি, সবাই করি আমরা রেগুলার পুশ আপস। এটা করলে যে কোন কোন বডির কাজ হবে এবং কতটা আমাদের শরীরের জন্য উপকার সেটা আমরা প্রায় সবাই জানি, তবুও আমরা বলে দিচ্ছি যে কীভাবে এই এক্সারসাইজটি করলে কোন বডির কোন অংশের কাজ হবে। এই এক্সারসাইজটি করলে মেনলি চেস্টের কাজ হবে, ব্যাকের কাজ হবে আর ট্রাইসেপেরও কাজ হবে, বাইসেপ কাজ হবে এবং আর্মের ভীষণভাবে কাজ হবে। এক্সারসাইজটি করলে আপনার আর্মেরও ডেভেলপ হবে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে মূলত ল্যাটারাল ডেল্টয়েড, অ্যান্টেরিয়র ডেল্টয়েড, পেক্টোরালিস মেজর আপার এবং পেক্টোরালিস মেজর লোয়ার, সেরাটাস অ্যান্টেরিয়র, এক্সটার্নাল অবলিক, ট্রাইসেপ ব্রাচি এবং বাইসেপ ব্রাচির উপরে শুধুমাত্র দেখানো হয়েছে নিখুঁতভাবে। আশা করছি এরপরে যদি আমরা আরও ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য।